প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক এই রাজ্যে ভোট পরবর্তী হিংসা নিয়ে যখনই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হয় তখন তিনি ঘুরিয়ে সাংবাদিকদেরকে বলেন আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন কোথাও কোনো অশান্তি হচ্ছে আর যখন কোনো ভিডিও সামনে আসে তখন তিনি বলার চেষ্টা করেন যে যে সমস্ত ভিডিওগুলো দেখানো হচ্ছে তার হচ্ছে নাইনটি নাইন ফেক এই দাবি কিন্তু করে থাকেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আপনারা জানেন যে পুরো বিষয়টা এখন খতিয়ে দেখার কাজ চলছে কলকাতা হাইকোর্ট জাতীয় মানবাধিকার কমিশনকে দায়িত্ব দিয়েছে একেবারে মানবাধিকার কমিশন কমিটি গঠন করে অন্য যে কমিশনগুলো রয়েছে তাদের সঙ্গে কমিটি গঠন করে রাজ্যের বিভিন্ন প্রান্তে টিম পাঠিয়ে পাঠিয়ে একবারে বিষয়গুলো খতিয়ে দেখার চেষ্টা হচ্ছে কারণ তাদের কাছে অনেক অভিযোগ এসছে আর আপনাদেরকে আমি দেখাবো আজকে এরকম একটা স্পটে খতিয়ে দেখতে গিয়ে কি অবস্থা হলো যে একটা ভিডিও টুইট করেছেন আতিফ রশিদ যিনি হচ্ছেন মাইনরিটি কমিশনের একেবারে কর্তা অন্যতম কর্তা তিনি কিন্তু আজকে একটা জায়গা গেছিলেন কলকাতার যাদবপুর এলাকাতে সেখানে গিয়ে তার কি অভিজ্ঞতা হয়েছে তাকে কেন্দ্র করে কীরকম ক্ষোভ বিক্ষোভ এবং তার কি বক্তব্য প্রথমে আপনাদেরকে আমি সেই ভিডিওটা পুরো প্লে করে আপনাদেরকে আমি শোনাব তারপর আমি এটা নিয়ে আলোচনাতে আসবো যে সত্যিই জাতীয় মানবাধিকার কমিশন যখন পুরো বিষয়টা খতিয়ে দেখছে সেখানে যখন স্পটে যাচ্ছেন যারা কমিশনের লোকজন যারা স্পটে যাচ্ছেন সেখানে গিয়ে তাদের কি অভিজ্ঞতা হচ্ছে দর্শক আমি শুধু ভিডিওটা একবার প্লে করে আপনাদেরকে প্রথমে শোনাবো তারপর এটা নিয়ে আলোচনাতে আসব দেখুন আজকে হিউম্যান রাইটস থেকে কেপিসির ভেতরে এসেছিল কি পরিস্থিতি

अब ये क्या देखा है बोलो देखिए मैं हाई कोर्ट ने जो कमेटी बनाई थी उस कमेटी के मेंबर के नाते वाइस चेयरमैन ऑफ द नेशनल कमीशन फॉर माइनॉरिटीज़ के नाते जो हमारे पास कंप्लेंट्स थी जो हाई कोर्ट कोलकाता हाई कोर्ट के पास कंप्लेंट्स थी उन कंप्लेंट्स को देखने के लिए यहाँ पर आए थे हमने यहाँ पाया कि चालीस से ज्यादा घर ऐसे है जो डिस्ट्रॉय हो गए हैं जो तो यहाँ नहीं रहते कुछ गुंडों ने हम पर भी अटैक करा पुलिस पर भी अटैक करा हमें मारने की कोशिश करी हमें भगाने की कोशिश करी ये हाल हमारे साथ है तो एक आम सामान्य आदमी के साथ क्या होगा लोकल, लोकल नहीं नहीं? पुलिस को ऑलरेडी इन्फॉर्म करा लोकल पीएम प्यां। को इन्फॉर्म करा लोकल पुलिस को इन्फॉर्म करा, करा, करा नो वन इज प्रेजेंट हेयर ये बहुत ही मतलब मेरे साथ अगर पुलिस नहीं आगे खड़ी होगी तो आम पब्लिक के साथ कहाँ से आकर खड़ी होगी ये बड़ा अफसोस की बात है एक बार देखिए आप इन्हें दिखाई है कैसे मुझे मारने দর্শক কি বলবেন এটাকেও কি ফেক ভিডিও বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা হবে একজন গেছেন কমিশনের কর্তা এবং তিনি মাইনরিটি কমিশনের একেবারে বুঝতেই পারলেন দায়িত্বপ্রাপ্ত একজন তিনি স্পটে গেছেন ভিজিট করতে যাদবপুর এলাকাতে সেখানে গিয়ে তাকে অভিযোগ করতে হচ্ছে শুনলেন একেবারে অন রেকর্ড বলছেন আমাকে মারার জন্য সব লোকজন এরকম আসছে আপনার ছবি দেখলেন যে কী হয় ক্ষোভ বিক্ষোভ কী অসুবিধা তাদের কী অসুবিধা কমিশনের কর্তারা গেছেন ভিজিট করতে চল্লিশটি পরিবার ওখানে ক্ষতিগ্রস্ত খতিয়ে দেখতে গেছেন অভিযোগ ছিল খতিয়ে দেখতে গেছেন সেখানে এত মানুষ এত ঘিরে ধরার কী প্রয়োজন রয়েছে কী প্রয়োজন রয়েছে যারা যা গেছেন তারা কথা বলবেন দেখবেন তারপর সেই অনেক রিপোর্ট দেবেন সেখানে তাকে ঘিরে কি ধরনের ক্ষোভ বিক্ষোভ এবং পরিষ্কার কীরকম পদাধিকার মানে কীরকম পদে বুঝতে পারলেন আতি প্রসিদ্ধ যার নাম সংখ্যালঘু মাইনরিটি যে কমিশন তার তিনি অন্যতম কর্তা এবং এই ন্যাশনাল হিউম্যান রাইট কমিশনের একেবারে যে নির্দেশ অনুযায়ী তিনি গেছেন স্পটে ভিজিট করতে খতিয়ে দেখতে যে ধরনের অভিযোগ সেগুলো খতিয়ে দেখতে গেছেন আর তাকে ঘিরে ক্ষোভ বিক্ষোভ এবং মারার মতো অপক্রম এবং তিনি বলছেন আমাকে মারতে এসছেন এরকম কথা তার মুখ দিয়ে বেরোচ্ছে কী রকম পরিস্থিতি হলে এইভাবে তিনি কথা বলেন এবং সব থেকে যেটা অবাকের বিষয় দর্শক উনি বললেন যে লোকাল পুলিশকে ইনফর্ম করেছি আসেনি এগিয়ে আসেনি তার মানে কি কি চলছে যে এমন তারা দেখাবো যেন আর কখনো এই এলাকায় না তারা আসতে পারেন এমন তারা দেখাবো যাতে করে এখানে আর খতিয়ে দেখার দেখার উদ্দেশ্যে কোনো মানে কেউ না আসতে পারেন কমিশনের তরফ থেকে এইরকম এটাই কি উদ্দেশ্য পুলিশ আসবে না পুলিশকে মানে যেখানে তারা যাবেন এমনি তো তাদেরকে নিরাপত্তার বিষয়টা থাকেই কারণ কলকাতা হাইকোর্ট তো বলে দিয়েছে যে তাদের কাজে পূর্ণ সহযোগিতা করতে হবে রাজ্য মানবাধিকার কমিশন এবং পুলিশ প্রশাসন সকলকে পূর্ণ সহযোগিতা করতে হবে পুলিশ তো হয়তো ভিতরে তারা যেতে পারবেন না যখন কাউকে প্রশ্ন করবে জানতে চাইবেন কিন্তু আশেপাশেও থাকবে না এবং বলছেন যে পুলিশকে ইনফর্ম করেছি তা সত্ত্বেও পুলিশের কোনো পাত্তা নেই কি অবস্থা একজন কমিশনের কর্তাকে এরকম স্পটে এসে অসহায় অবস্থা ফিল করতে হচ্ছে এবং বলছেন আমাকেই যদি এরকম আক্রমণ করে তাহলে তো আমি বুঝতে পারছি কি হয়েছে এখানে খুব স্বাভাবিক যারা খতিয়ে দেখতে এসছেন এরকম অভিযোগগুলো তিনি বলছেন যে আমাকে আমার উপরে যদি এরকম হয় তাহলে কি হয়েছিল বা কি আমরা ফিল করতে বুঝতে পারছেন তারা পরিষ্কার তারা বলার চেষ্টা করলেন এটা তো স্বাভাবিক দর্শক কমিশনের কর্তারা তারা আসছেন স্পট ভিজিটে খতিয়ে দেখতে তাদেরকে তাড়া করা হচ্ছে পুলিশকে ইনফর্ম করা হচ্ছে পুলিশের কোনো পাত্তা নেই যেটা অভিযোগ তাহলে এতদিন ধরে যে মানুষগুলো বলতেন যে আমরা আমরা শিকার হচ্ছি আমরা পুলিশকে বলছি অভিযোগ করছি পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না কি করে ব্যবস্থা নেবে কমিশনের কর্তারা এসছেন ক্ষতি দেখতে তিনি আক্রান্ত হচ্ছেন সেটা তিনি ইনফর্ম করছেন সেখানে পাত্তা নেই পুলিশের তাহলে কি করে সাধারণ মানুষ পুলিশের কাছে নিরাপত্তা আশা করবেন কি করে আশা করবেন এই তো অবস্থা ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন যে খতিয়ে দেখার যে প্রসেস চালিয়ে যাচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে সেখানে সংখ্যালঘু কমিশনের কর্তাদেরকেও সেখানে কিন্তু একেবারে স্পট ভিজিট করার জন্য নামানো হয়েছে একেবারে সংখ্যালঘু যে কমিশন তার উচ্চপদস্থ কর্তা তারা কিন্তু যখন স্পটে যাচ্ছেন তারা এইভাবে শিকার হচ্ছেন তাদেরকে উদ্দেশ্য করে এই ধরনের হামলার মতো অভিযোগ আসছে এবং সেখানে তারা অসহায় ফিল করছেন কি অবস্থা তাহলে রাজ্যে এখন কি বলবেন নিশ্চয় কিছু একটা বলবে তৃণমূল কংগ্রেস যে যিনি কাণ্ড করেছেন তিনি বিজেপির লোক তিনি বিজেপির হয়ে কাজ করছিলেন তিনি উস্কানি দিচ্ছিলেন এবং সেই জন্য এলাকার মানুষের সদস্ফূর্ত বিক্ষোভ এটাই কি উত্তর পাব। কারণ যখনই আমরা দেখি কোনো কিছু ক্ষোভ বিক্ষোভ আসে তখন একটা মানে একটা তকমা দিয়ে দেওয়ার চেষ্টা হয় যে বিজেপির লোক এসব গিয়ে উস্কানি দিচ্ছিলেন সেই জন্যই সাধারণ মানুষ ক্ষোভ দেখিয়েছেন এরকমই কি কোনো রিয়াকশান দেবে তৃণমূল কংগ্রেস নাকি এটাকে একেবারে ইগনোর করে চাপা দিয়ে চলে যাওয়ার চেষ্টা করবে তবে তিনি তারা বা শাসক দল তৃণমূল কংগ্রেস চাপা দেওয়ার চেষ্টা করলেও আতিফ রশিদ তিনি যেভাবে টুইট করেছেন এবং যেভাবে ছড়িয়ে পড়েছে এই ভিডিও এটা সত্যি খুব অ্যালার্মিং যে কি অ্যাকচুয়ালি হয়েছে কি অ্যাকচুয়ালি হয়েছে ভোট পরবর্তী এই সময়টাতে এবং যে ধরনের শিকার হলেন আজকে তিনি নিজে গিয়ে তাহলে ভোট পরবর্তী দোসরা মেয়ের পর কীরকম পরিস্থিতি ছিল এবং এই যে পরিবারগুলো ঘর ক্ষতিগ্রস্ত বলা হচ্ছে সেই পরিবারগুলোর উপর কতটা অত্যাচার হয়েছে কোথাও যেন একটা ফিল করতে পেরেছেন কমিশনের এই কর্তা আমি জানি না এর পরবর্তী পদক্ষেপ কি হবে এটা নিয়ে অনেকেই কিন্তু কথা বলছেন যে কমিশনের কর্তারা এসে যদি এইরকম শিকার হন বা এইভাবে পরিস্থিতির সামনাসামনি তাদেরকে পড়তে হয় তাহলে তারাও তো বুঝতে পারছে যে এই রাজ্যের কি পরিস্থিতি এর পরবর্তীকালে আইনি যে বিষয় রাজ্য সরকার যেভাবে আইনি বিষয় দেখছে কন্ট্রোল করছে সেটা কতটা ঠিক কতটা নিরপেক্ষ এবং কতটা তারা ঠিকভাবে পরিচালনা করছেন এটার একটা তো অভিজ্ঞতা আজকে হলো কমিশনের কর্তাদের আমি জানি না তারা কি রিপোর্ট দেবেন এবং তার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টই বা কী বলবে কারণ কলকাতা হাইকোর্ট বারবার বলে দিয়েছে যে পূর্ণ সহযোগিতা করতে হবে প্রশাসনকে তাহলে কি সহযোগিতা তারা করছে এই তো অবস্থা কমিশনের কর্তাকে স্পটে গিয়ে কার্যত দ্রুত সেখান থেকে পালিয়ে আসতে হচ্ছে এমনই অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে কেন এরকম পরিস্থিতি তৈরি হবে দর্শক দর্শক কি বলবেন এরপরেও কি রাজ্যের মুখ্যমন্ত্রী বলবেন দাবি করবেন যে ভোট পরবর্তী তেমন কিছু হয়নি একটা দুটো হয়তো ঘটনা ঘটতে পারে বাকিটা সব বিজেপির কারসাজি এরপরেও সে দাবি করবেন দর্শক কি বলবেন নিশ্চয়ই কমেন্ট করবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে